এই বক্তব্যটা কই থেকে আসছে, কে করলো, কিভাবে হইলো, সেটার কোনো ই নাই। যে কোনো মানুষের যদি একের অধিক কথা থাকে সেগুলো কেটে ছিঁড়ে অনেক কিছু করা যায়। আমি আগে বলছি, যেখানে আমার জাতির পিতা, যেই অস্তিত্বের রূপে আমি রাজনীতি এবং আমার জীবন, সেইখানে তো কোনো ধরনের অন্য কোনো নেগেটিভ কিছু বলার প্রশ্ন আসে না। সেই আমি বারবার বলেছি, আমার মহান নেতা, আমার মহান মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলো নিয়ে যেন কেউ বিতর্ক না করে। কিন্তু আমি যেহেতু জনপ্রতিনিধি, আমার এই জনপ্রতিনিধি চেয়ার এবং আমার পার্টির চেয়ারটাকে অন্যরা নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। সেই জন্য আমি মনে করি আমি ন্যায় বিচার পাবো এবং ন্যায় বিচার পাওয়া শুরু করছি। আমি আবার আমার জানার মতে এখন আর আমার বাংলাদেশে কোথাও মামলা নেই। আমি যেগুলো আমি এখানে আটটি মামলায় জামিন নিয়েছি দুইবারে, আমি যেগুলো জেনেছি সেইগুলো এসেছে, এবং একটা মামলারও কোথাও কোনো ভিত্তি নাই, কিছু নাই। তারা শুধু নিজেরা গিয়েছে একটি মাত্র সংগঠন থেকে, তার মানবিক সোসাইটি নাম দিয়ে একটি সংগঠন থেকে তারা গিয়ে তাদের বাংলাদেশে সারা জেলায় গিয়ে তারা এইসব মামলা গিয়ে করছে। আমি তো আইনের শাসনে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী আছে এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণায় আছেন। আমি সবার কাছে আবেদন করেছি এবং আবেদন করব সবার জন্য, আমার নাগরিকদের জন্য এবং আমার নগর গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য আধুনিক শহর করার জন্য আমাকে যেন আমার জনপ্রতিনিধির দায়িত্বটা যেন দেওয়া হয়। এবং আমি জন্মের পর থেকেই প্রায় 9-10 বছর বয়স থেকে আমি সংগঠনের সাথে জড়িত, আমি ছাত্র সংগঠন করি এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমি দায়িত্ব পালন করেছি। আপনি জানেন আমাদের, আমি মুসলমান হিসেবে আমার আল্লাহর রাসূলও মক্কা জন্মগ্রহণ করে কিন্তু তার মদিনায় বসবাস করতে হয়েছে। ঠিক আমাদের ওইখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারও কিন্তু ঘাতকদের বুলেটে তার জীবন গেছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একজন জাতির পিতার কন্যা হয়েও সে কিন্তু জেল খেটেছেন এবং দেশের বাইরে ছিলেন। আমি একটা ছোট মানুষ, একটা শহরের আমি মেয়র, সেখানে আমাদের দেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, সেনাপতি সবার মধ্যেই এই নেগেটিভ পজিটিভ জিনিসটা আছে। এটা আমাদের দেশে কালচার হিসাবে এগুলো আমরা পূর্বে দেখেছি, পূর্বের যারা ছিল তাদের মধ্যে সেইগুলো আছে। এখানে সত্য এবং মিথ্যার লড়াই হয়, একসময় সত্য জয়লাভ করে। সেই হিসেবে আমি মনে করি আমার কাছে একটি মিথ্যার লড়াই হয়েছে। আমি জনগণের প্রতিনিধি এখানে, সেই হিসাবে আমার জনগণ হচ্ছে আমার বিচারের মালিক। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা ধারণা দিয়ে, মিথ্যা গুজব ছড়িয়ে আমার বিরুদ্ধে এগুলো করা হয়েছে, আমাকে যে ক্ষতি করেছে। ভবিষ্যৎ আমি সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই এবং উত্তরও চাই, কোনো মানুষকে যেন বিনা কারণে হয়রানি না করা হয়। সবাই মানুষ, সবাই স্বাধীন দেশের মানুষ, সবাই যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে, এটি যেন সবাই খেয়াল রাখি। কেউ যেন ক্ষমতার দাপটে কারোর প্রতি যেন আমরা কেউ রাগান্বিত না হই, কাউকে যেন কষ্ট না দিই। আমি আবারও বলছি, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার অগাধ বিশ্বাস, উনি আমার শহর করার এবং আমাকে রাজনীতি করার জন্য সুযোগ দিবেন।